হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এলাম সেই ফুড পার্কে। এদের রিভিউ অনেক দেখেছি, রিভিউগুলো অনেক ভালো দেখার পরে আমরা খাবার টেস্টে চলে আসলাম। তো এদের খাবারের আইটেম অনেক, তো তার মধ্যে আপনার সব থেকে ভালো রিভিউ পেয়েছি আমরা খিচুড়ি, 10 টাকার ভর্তা আর আপনার চিকেন ভুনা। তো যাই হোক, এদের এখানে অর্ডার দিয়েই দিলাম আমরা খিচুড়ি, ভুনা, চিকেন আর আপনার 10 রকমের ভর্তা। তো অর্ডার দেওয়ার পরে শুনলাম কিছুক্ষণ এদের মানে টাইম লাগবে, এরা তৈরি করে রাখে না, এরা তৈরি করে দেয়। তো এদের সামনে অনেক ভালো স্পট আছে, আপনারা এসে সময় কাটাতে পারবেন। তো আমরাও কয়েকজন বন্ধু মিলে গিয়ে আড্ডা শুরু করলাম। তো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই আমাদের জানানো হলো যে আপনাদের খাবার রেডি, তো আপনাদের সার্ভ করা হবে। তো আমরা দেরি না করে খাবার টেবিলে এসে হাজির। এখানে এসে আমরা সবাই আবার আড্ডা শুরু করলাম। তো আড্ডার কিছুক্ষণ পরেই আমাদের গরমা গরম খিচুড়ি আর সালাদ রেডি হয়ে গেল। তো এর মধ্যে সাপ শুরু হয়ে গেল। তো এখানে খিচুড়ি চলে আসছে, খিচুড়ির ঘ্রাণটা খারাপ বলবো না, ভালোই হয়েছে। তো এ একটা কথা বলে রাখি, এখানে 10 রকমের ভর্তা আসলে আমাদের আজকে দিতে পারেনি। এদের আইটেম শর্ট, 5 রকমের ভর্তা আর চিকেন ভুনা। তো এখানে আপনার 1 প্লেট খিচুড়ি 10 রকমের ভর্তা সহ এরা দাম রাখবে 80 টাকা আর চিকেন পার প্লেট 60 টাকা। তো এদের খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু আমাদের কাছে চিকেন ভুনা থেকে 10 রকমের ভর্তা, 10 রকম পাইনি ভর্তা আর খিচুড়িটা ভালো লাগছে। তো এর মধ্যে আমরা যার যার খাবার আমরা নিয়ে খাবার শুরু করলাম। তো এদের এখানে খেয়ে ভালোই লাগলো। এদের এখানে আসার আসবেন আপনারা রাজবাড়ি বাস স্ট্যান্ড থেকে, যে কোনো রিক্সায় উঠে ফুড পার্কের কথা বললে এরা নিয়ে আসবে। আর এদের ব্যবহার আপনি 10-9 দিতে পারেন, এদের ব্যবহার ভালো। এবং এদের একটাই শোনাম, এরা টাটকা করে দেয়, কোনো বাসি পচা এরা রাখে না। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।